ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর এই মেডিসিনটা হলো সিরাপ আলজেল এ এই মেডিসিনের কম্পোজিশন কি কী কাজে ব্যবহার করা হয় তার প্রপার ডোজটা কি হতে পারে বা তার কোনো সাইড এফেক্ট আছে কি না এইসব সম্পর্কে বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তবে তার পূর্বে একটা জিনিস বলে দিই এই মেডিসিনের রিভিউ বা মেডিসিন সম্পর্কে ভিডিও বানানো আমার মূল উদ্দেশ্য শুধুমাত্র এই মেডিসিন সম্পর্কে প্রপার নলেজ আপনাদের দেওয়ার জন্য অবশ্যই আপনারা যদি এই মেডিসিনটা ব্যবহার করতে চান তার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমি পার্সোনালি এই মেডিসিনটা ব্যবহার করি তাই ভাবলাম যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের কিছু উপকার আসবে তার পূর্বে একটি অনুরোধ রাখবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমার স্বাস্থ্যত্থের নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন এই মেডিসিনের কম্পোজিশন সম্পর্কে আলোচনা করলে এই মেডিসিনের মধ্যে আছে মেগালড্রেট সিমিথাকন এবং অক্সিটাকইন তাছাড়াও এটা সাধারণত দুইশো এম এর একটা বোতলের মধ্যে আসে এবং তার দামটা সম্পর্কে যদি আলোচনা করে দামটা কিন্তু ওঠানামা করে আমি যখন কিনেছি তখন সেটা ওয়ান সিক্সটি এইট রুপিস অর্থাৎ একশো আষট্টি টাকা তাছাড়া এই মেডিসিনটা মূলত একটা অ্যান্টাসিড অ্যান্টি আলসারেন্ট গ্রুপের একটা মেডিসিন এই মেডিসিনের ব্যবহার সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে সবার প্রথমে বলবো অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার ক্ষেত্রে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন বর্তমানে খুব বেশি পরিমাণে মানুষের কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা দেয় তার ক্ষেত্রে আপনি এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করতে পারেন তাছাড়াও হার্টবার আমরা যদি কোনো প্রোগ্রামে গিয়ে খুব রিচ ফুড খেয়ে নিই বা কোনো তেলে ভাজা খাওয়ার বা কোনো তৈলাক্ত খাবার বেশি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সময় হার্ট বা বুক জ্বালা পোড়া করে এক্ষেত্রেও এই মেডিসিনটা কিন্তু আপনাকে অনেকটাই সহায়তা করতে পারে তাছাড়া গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা এই মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকেন তবে অবশ্যই বলব মেডিসিনটা ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা কিন্তু আপনার খুব প্রয়োজন এই মেডিসিনের কম্বিনেশন সম্পর্কে আমি একটু বলতে চাই এখানে যে ম্যাগালডিডটা যেটা আছে এটা মূলত অ্যান্টাসিডের কাজ করে তাছাড়া যেটা সিমিথেকন যেটা আছে এটা মূলত অ্যান্টি অ্যান্টিফ্ল্যাটুলেশন যেমন পেট ফাপাম আমরা অনেক সময় বলি যে আমাদের পেটটা ফেপে গেছে এক্ষেত্রে কিন্তু এই যে সীমিতটা আছে সেটা খুব ভালো কাজ করে তাছাড়া যেটা অক্সিটেক যেটা আছে সেটা মূলত একটা লোকাল অ্যানাস্থেটিকের কাজ করে এই মেডিসিনের ডোজ বা কীভাবে আপনি মেডিসিনটা ব্যবহার করবেন এ সম্পর্কে যদি আলোচনা করে সবার প্রথম বলবো অ্যাডাল্ট ডোজ অ্যাডাল্টের ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ এম খাওয়ার পূর্বে দিনে তিন থেকে চারবার আপনার সমস্যা বুঝে আপনি ব্যবহার করতে পারেন এবং যদি বাচ্চাদের ডোজের কথা বলি তাহলে একটা জিনিস বলবো মেডিসিনটা ব্যবহার করার পূর্বে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞরা পরামর্শ নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন শুধু এই মেডিসিন নয় বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে আপনাকে একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া খুব প্রয়োজন কারণ বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু বাচ্চার ওজন এছাড়া অনেক কিছু আছে সব জিনিস বুঝে তারপর কিন্তু সঠিক ডোজটা নির্ধারণ করে থাকেন হলে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে এই মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে যদি আলোচনা করে তাহলে বলবো এমন কোনো সাইড এফেক্ট আমি পাইনি আমি নিজেও ব্যবহার করছি বা আমার পরিবারেও কিন্তু অনেকেই এই মেডিসিনটা ব্যবহার করছেন এমন কোনো সাইড এফেক্ট পাইনি আপনারা যদি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করার পর কোনো প্রকারের সাইড এফেক্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার যদি মেডিসিনে সাইড এফেক্ট হয় তাহলে অবশ্যই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন না আর না হলে যদি না হয় যদি উপকার পান তাহলে অবশ্যই মেডিসিনে ব্যবহার করবেন আজকে ভিডিওতে এই মেডিসিন রিভিউ সম্পর্কে আলোচনা করলাম আগামী ভিডিও আপনারা কোন টপিকের উপর পেতে চান বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আগামী দিনও আমি এমন বিভিন্ন স্বাস্থ্যত্ব বা মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ